এবার আসছি স্থিতিশীল পুনর্যৌবন বা স্ট্যাটিক। আগেই বলেছিলাম যদি নদীর বোঝা হ্রাস হয়, আনলোড হয় নদীর পোস্ট গ্লেশিয়াল পিরিয়ডে, যখন হিমবাহ উত্তর যুগে নদীর মধ্যে যা কিছু সঞ্চিত দ্রব্য সেগুলো যদি কোনো কারণে নদী কোথাও সঞ্চয় করে, তখন নদীর কী হয়, বোঝা হ্রাস হয়, মানে নদীর জল প্রবল বেগে বইতে থাকে এবং কর্তন করতে পারে, মানে কাটিং হয়। জলবায়ুর পরিবর্তন, এখন যেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনে বৃষ্টিপাত প্রচণ্ড হচ্ছে, সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ, হঠাৎ করে টর্নেডো হচ্ছে এবং একদম ফ্লাড হয়ে যাচ্ছে, তখন কি হয় নদীর জল বৃদ্ধি পায়। তখন বৃদ্ধি পেলে যে জায়গা দিয়ে, যে খাদ দিয়ে নদী আগে সহজে বয়ে যেত, সেখানে আরও বেশি পরিমাণ জল প্রবাহিত হওয়ার ফলে নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়। এছাড়া নদীগ্রাসটা আমি পরে বুঝিয়ে দেব। নদীগ্রাসের ফলে কি হয়, একটা নদীর জল অনেক সময় অন্য নদীতে চলে আসে, যে নদীতে জল চলে আসে সেই নদীর পুনর্যৌবন ক্ষমতাটা বৃদ্ধি পায়, মানে রেজুভিনেটেড হয় এবং তখন নদী ক্ষয় করতে শুরু করে।